Assalamualaikum. उपस्थित डॉक्टर भाई बोनेरा, आज रुगिलिपि करम सहज 143 क्लास रुगिलिपि करम सहज 143 क्लास आज आमार साथे आसेन आमार रुगिलिपि करबेन डॉक्टर शाहिदा नासरीन। अस्सलामुअलैकुम। आपनार सम्भवत एटा तृतीय क्लास नाकि आमार रुगिलिपि? जी तृतीय क्लास। কত ডাক্তার পাল্টাইলাম, আবার এক ডাক্তার বারবার ডেকে নিয়ে আসি, কি রুগিলিপি শুরু হলো। যাই হোক, তাও রুগিলিপি তো শেষ করতে হবে, ওষুধ তো খাওয়া লাগবে। গতকাল ছিল 142 ক্লাস, কালকে জানি কি ছিল? বমি। কালকে বমি বমি করতে করতে একেবারে এবার আজকে চলে আসলাম কাতরতার মধ্যে। আজকে আমার ডাক্তার শাহিদা নাসরিন আমার কাতরতা সম্পর্কে প্রশ্ন করবেন। কাতরতা সম্পর্কে প্রশ্ন করতে হবে এই ক্লাসটি আজকে নির্ধারণ করার একটি মাত্র কারণ, সেই কারণটি হচ্ছে এই, আমরা যখন রুগিলিপিতে কাতরতা লিখি, খাতার মধ্যে রুগিলিপিতে দেখতে পাওয়া যায় রুগীর শীত কাতর গরম কাতর। এই রুগীর শীত কাতর কিংবা গরম কাতর এই কথা রুগিলিপিতে লিখে কিলাম। অডিয়েন্স, আপনারা আমাকে একটু লিখে জানাতে পারেন কি, যে রুগিলিপিতে আমরা যে লিখি রুগীর শীত কাতর এবং গরম কাতর অথবা উভয় কাতর, এই শীত কাতর গরম কাতর উভয় কাতর এই কথাগুলা রুগিলিপিতে লিখে কি লাভ, একটু পারলে লিখে জানান। যে আমরা যে রুগিলিপিতে লিখি রুগীর শীত কাতর না গরম কাতর না উভয় কাতর, আমরা রুগিলিপিতে লিখি কোন রুগীর ক্ষেত্রে শীত কাতর, কোন রুগীতে গরম কাতর, কোন রুগীতে উভয় কাতর। এই যে আমরা শীত কাতর গরম কাতর উভয় কাতর রুগিলিপিতে লিখি, এই কথা লিখে কেনই বা লিখি, এই লিখাতে আমাদের কি লাভ হয়? এই যে কাতরতা লিখলাম, এই যে কাতরতা লিখলাম, এই কাতরতা লিখার কি প্রয়োজন আর লিখে লাভটাই বা কি? কে লিখছে 110 পৃষ্ঠায়? আলহামদুলিল্লাহ, তাহলে আজকে লাইক তো বাদ দিয়ে দিল, চলে 110 পৃষ্ঠায়। অডিয়েন্স, রুগিলিপিতে কাতরতা লিখে লাভ কি, কাতরতা লিখে লাভ কি একটু লিখে আপনারা জানান। আমি আপনাদেরকে একটি সমস্যা দেখাচ্ছি, আমার সমস্যাটি হলো, অডিয়েন্স আপনাদের যাদের কাছে রেপার্টরি বইটি আছে একটু বের করেন, একটু বের করে রেপার্টরিতে একটু আসেন দেখি। রেপার্টরিতে আসেন, 1442 পৃষ্ঠে একটু আসেন, 1412 পৃষ্ঠে একটু আসেন, আপনারা তাড়াতাড়ি আসেন। 1412 ডান কলামে গরম কাতর কতগুলো ওষুধের নাম দেওয়া আছে, ওয়ার্ম অ্যাগ্রাভেশন। এবার যদি শীত কাতরে আসি একটু দেখেন, শীত কাতর 1348 পৃষ্ঠায় ডান কলামের মাঝামাঝি থেকে
টাকা তোর দেওয়া আছে ওল্ড ইন জেনারেল এক্সামিনেশন শীত কাতরে যে ওষুধগুলি দেওয়া আছে এবার আপনারা বলেন শীত কাতর কিংবা গরম কাতর লিখে এটা লিখে কি লাভ আপনাদের কাছে আমি জানতে চাই ডুপ্লিকেট চরিত্র সহজে ধরা যাবে সহজে লক্ষণ ভিত্তিক ওষুধ নির্বাচনের জন্য কোনো লাভ নেই কোনো প্রয়োজন নেই এই যে লিখলেন এই যে শীত কাতরে এত ঔষধ গরম কাতরে এত ঔষধ এই কাতরতা লিখে কোনো লাভ নেই একেবারে কোনো লাভ নেই অযথা রোগীকে কষ্ট দেওয়া এই কাতরতা লেখার কোনো লাভ নেই এই কাতরতা লিখে কোনো লাভ হবে না শীত কাতর গরম কাতর উভয় কাতর এই কথাগুলা খাতায় লিখে কোনো লাভ নেই অযথা নিজের সময় নষ্ট রোগীর সময় নষ্ট সেজন্য আজকে আমাদের এই ক্লাসটি নির্ধারণ করা যদি কাতরতাকে কাজে লাগাতে হয় যদি কাতরতাকে কাজে লাগাতে হয় তাহলে আপনি রোগীকে কিভাবে প্রশ্ন করবেন রোগীর কাছ থেকে কি জানবেন সেই বিষয়ে আজকে আলোচনা চলবে যাই হোক আজকে আমার ডাক্তার শাহিদা নাসরিন আমার কাতরতা সম্পর্কে কি জানে বা কি জানতে চান এবার ওনার কাছে যাচ্ছি আমাদের মূল কাজে মূল পর্বে যাচ্ছি আপনি আমার কাতরতা সম্পর্কে আজকে আপনার বিষয়ে কি কি আলোচনা করবেন বলেন আপনি কি জানতে চাচ্ছেন কাতরতা জানতে চাচ্ছি তাহলে একটু কাতরতা লিখে নেন বড় করে লিখে নেন দূরে দেখা যায় উনি আজকে আমার কাতরতা জানবেন কাতরতা জি জি কি জানবেন বলেন এবার কি জানতে চান প্রথম প্রশ্নটাই করি আপনার শীতে কষ্ট হয় না গরমে কষ্ট হয় অথবা আপনার শীতের দিন ভালো লাগে না গরমের দিন ভালো লাগে এই প্রশ্নটাই মূলত আমরা প্রথমে করে থাকি বেশি শীত কার ভালো লাগে আর বেশি গরম কার হইবে ভালো লাগে আচ্ছা তাহলে আমি শীত দিয়ে আগে যাই আপনি শীতে কি প্রতিদিন গোসল করেন শীত দিয়ে আগে যাবেন শীতে আমি প্রতিদিন এখন যেমন তো শীতকাল আমি শীত দিয়ে যাই শীত এই এই শীতে অনেক শীত এই শীতে কি আপনি প্রতিদিন গোসল করেন শীতে আমি প্রতিদিন গোসল করি কিনা জি যদি না প্রতিদিন তো শীতে অনেকেই গোসল করে না আপনি কয়দিন পর গোসল এই এক দুই দিন পর পর আবার কত রোগী বলবে আপনি সে ঠান্ডা পানি দিয়ে করেন জি ঠান্ডা পানি দিয়ে করলে উনি কি এই শীতের দিনে তাই ওই ঠান্ডা পানি দিয়ে এই বড় শীতে যদি ঠান্ডা পানি দিয়ে সে গোসল করে তাহলে সে কয়বার গোসল করে একবার করে না দুইবার করে ঠান্ডার দিনে কি দুইবার করে আমি বলতেছি একবার করে না দুইবার করে একবার করে একবার করে কিন্তু তার কাজের অবস্থানটা কি কাজের অবস্থানটা কাজের অবস্থানটা ধুলাবালিতে কাজ করে কিনা ধুলাবালিতে কাজ করে কিনা কোনো গরম স্থানে কাজ করে কিনা এই গরমের মধ্যে অনেক গরমের কাজ আছে যেগুলো আমাদের আপনি কি শীতের দিকে যাচ্ছেন না গরমের দিকে যাচ্ছেন আমি শীতের দিকে যাচ্ছি এখন তার কাজের অবস্থানটা কি সে কোন কাজ থেকে এসে তার এই ঠান্ডা পানি দিয়ে তার গোসল করতে হয় সে গরম কোনো অবস্থানে কাজ করে কিনা তারপর সারাদিনে গরম থাকার পর এই শীতটা তার গায়ে লাগে না কিন্তু তার এসে একটু ঠান্ডা পানি দিয়ে গোসল করলে সে আরাম বোধ করে গোসলের প্রথম জিজ্ঞাসা করলেন আমি গোসল কয়দিন পর পর করি বললাম দুই দিন পর গোসল করি এখন আবার জানতে চাইলেন গরম পানি না ঠান্ডা পানি দিয়ে গরম পানি দিয়ে করলে গরম পানি দিয়ে করলে আপনি গরমের দিনে কয়বার গোসল করেন গরম পানি দিয়ে করলে আপনি গরমের দিনে কয়বার করে কয়বার গোসল করেন জি গরমের দিনে কয়বার গোসল একবার ঠান্ডা পানি দিয়ে
গরম মধ্যে ঠান্ডা দিন ধরে ঠান্ডা পানিতে গোসল করি না 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 আমি তো গরম পানিতে গোসল করি গরম পানিতে গোসল আচ্ছা ঠান্ডা গরমের দিনে গরম পানিতে করি আর ঠান্ডা পানিতে করি আপনি কি গোসল কখনো গ্যাপ দেন না আপনার গোসল করতেই হয় না রেগুলারই করি কেন গোসলে কি আপনার আরাম বোধ করেন এই জন্য করেন নাকি আপনার গোসল না করলে অস্বস্তি লাগে শরীর সবাই করে আমিও করি সবাই করে আপনি করেন সেটা এক জিনিস আর আপনি গোসল না করে থাকতে পারবেন না আপনি বাহির থেকে আসছেন আপনার গোসল করতেই হবে গোসল না করে আপনি থাকতে পারবেন না আবার আছে অনেকে আছে গোসল না করে হাত মুখ ধুয়েই থেকে যায় আর অনেকে আছে গোসল না করে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে সে কিছুতেই থাকতে পারবে না আপনার কোনো না না একবারই করি গোসল একবারই গোসল করে গরমের দিনে আর শীতের দিনে বাইরে বেরোলে তো বাড়ি নেব বাহিরে বের হইলে আপনি বাড়ির পোশাক নিবেন তা তো নেব দুই দিন পর পর গোসল করেন জি এই গোসল করতে আপনার ইচ্ছা করে না কেন মানে মাসখানে দুই দিন গোসল কেন করেন কেন করেন ঠান্ডার দিন না আপনার কি গোসলে এই ঠান্ডা পানি শরীরে যেতে ভয় নাকি আপনি ইচ্ছা করিয়ে করেন এটা খবর শুনুন আপনারা কি বলতে পারবেন সেটা হচ্ছে দুই ঘন্টা পানির দিকে তাকিয়ে থেকে দুই মিনিটে গোসল করে এটার নাম কোন কাল শীতকাল এটা তো স্বাভাবিক শীতকালে একটু গোসলের প্রতি এরকম একটা ভয় থাকাটা সবারই স্বাভাবিক সবাই স্বাভাবিক না আমা আমি দুই দিন পর্ব করি তোমার সামনে বলো কেন দুই দিন পর্ব করেন আরে বাবার গোসল দেখে পানি দেখে ঠান্ডা দেখে গোসল আপনি তো দুই দিন পর পর গরম পানি দিয়ে করতেছেন তাহলে প্রতিদিন কেন গরম পানি দিয়ে গোসল করেন না কেন দুই দিন পর কেন করেন ইচ্ছে করে না ইচ্ছে করে না সেটাই তো বলছি গোসলে কেন ইচ্ছে করে না ভয় এই জন্য ইচ্ছে করে না না গোসলে ভয় গোসলে ভয় নাকি গোসল করতে ইচ্ছে করে না গোসলে ভয় ভয় না স্যার গোসল করতে ভয় এক জিনিস সাউন্ড সাউন্ড পাচ্ছেন না অডিয়েন্স সাউন্ড পাওয়া যাচ্ছে কিনা একটু দেখেন তো সাউন্ড কি করে কমিয়ে দাও দেখো 100 অডিয়েন্স সাউন্ডে কোনো সমস্যা একটু লিখে জানান তো রুগীর নাকি মনোযোগ কম না না আমার মনোযোগ কম না আমরা একটু লাইনে যাচ্ছি অপেক্ষা করেন রুগীর মনোযোগ ঠিক আছে দুই দিন পর পরে গোসল করি কেউ গোসল করে না ভয় আর কারো গোসল করতে ইচ্ছে করে না ঝামেলা লাগে কে যায় বাথরুমে কে ঝামেলা লাগছিল এটা বন্ধ ছিল কে বাথরুমে যায় কে 10 মিনিট ওইখানে সময় নষ্ট করে কে আবার কাপড় চোপড় ধোয়ে শুকা দেয় কি দরকার আর কেউ গোসল করে না ঠান্ডায় ভয় আর কেউ গোসল করে না ঠান্ডায় 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 ভয় আমার অলসতা নাই ঠান্ডায় ভয় আচ্ছা ঠান্ডায় ভয় হইলে আপনি আপনি কি করেন দুই দিন পর পর গোসল করেন শীতকালে তারপর গরম পানি দিয়ে গোসল করেন বাথরুমে গিয়ে আপনি এক ঘন্টা তাকায় থেকে দুই মিনিটের মধ্যে গোসল শেষ করেন বাহিরে গেলে বেশি পোশাক আশাক পরেন যদি এই কথাগুলো যদি ঠিক থাকে জি তাহলে আপনি আমার কি কাতর মানলেন আবার যাই আমি আস্তে আস্তে বেশি পানি কি ঠান্ডা পানি খাবেন না গরম পানি খান এই শীতে ঠান্ডা পানি খান না গরম পানি খান গরম পানি খাবো কি শীতে মানুষ গরম পানি খায় না উষ্ণ গরম এটা অনেকে খায় আমি খাই না তাহলে আপনি আপনার রোদ কেমন লাগে গরমের দিনে আপনি গরমটা কেমন সহ্য করতে পারেন বেশি গরম কে সহ্য করতে পারে না বেশি গরম না এই ধরনের মোটামুটি একটু কুমোট আবহাওয়া বদ্ধ ঘর রোদে যাওয়া এগুলো আপনি কেমন সহ্য করতে পারেন রোদ হ্যাঁ জি বেশি রোদ ভালো লাগে না আপনার বেশি রোদ ভালো লাগে না 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 গরমের দিনে ঘেমে গরমে অস্থির হয়ে যান ঘামলে তো অস্থির লাগে কা ভালো লাগে বাহিরে নামলে কি আপনার ছাতা লাগে কি লাগে ছাতা ছাতা ব্যবহার করে কিনা হ্যাঁ পরে না বৃষ্টিতে ভিজে ছাতা লাগাই না আবার বাহিরে ছাতা লাগাবো
তাহলে আপনার রোদ অসহ্য না? রোদ অসহ্য, বেশি রোদ তো অসহ্যই। বেশি রোদ অসহ্য তো আপনি ছাতা ব্যবহার করবেন। যার রোদ অসহ্য, অনেক মেয়ে মানুষ দেখা যায় ছাতা নেয় না, অনেক ছেলে মানুষ দেখা যায় ছাতা নেয় না, কিন্তু সেই অনেকের মধ্যে একজনকে দেখা যায় ছেলে মানুষও ছাতা নিয়ে হাঁটতেছে, কেন? রোদ সহ্য হয় না, রোদটা সহ্য হয় না। আমার তো কষ্ট হয় না, অত কষ্ট না, তবে বেশি কড়া রোদ হলে অসুবিধা লাগে, তবে অত খারাপ লাগে না। আচ্ছা, আপনার তাহলে কি কি পাইলে আমরা একটু লিখি? লিখেন। অডিয়েন্স, আজকে আমার কাতরতা বের হবে। অনেক বছর পর, 32 বছর পর ডাক্তার একজন পেলাম, আমার কাতরতা বের হবে ইনশাআল্লাহ আজকে। শীতের দিনে দুই দিন পর পর গোসল, জি, শীতের দিনে দুই দিন পর পর গোসল গরম পানি দ্বারা। তারপর আসছে আপনার গোসলের ভীতি। গোসলে ভীতি, দুই দিন পর পর গোসল গরম পানি দিয়ে, গরমকালে একবার করে গোসল চলে। গরমকালে সে একবার করে, গরমের দিনে একবার ঠান্ডা পানি দ্বারা। ওই দেখা যায়নি, দেখা যায় ঠান্ডা পানি দিয়ে গোসল, ঝাঁকি দিয়ে বাস, ঠান্ডা পানিতে, ঠান্ডা পানি জানা যায় ঠান্ডা পানিতে, বাস সহজ, ঠান্ডা পানিতে, ঠান্ডা পানিতে কলম যে আবার পাল্টাইছে সেখান থেকে। আচ্ছা, লাগিয়ে গেল। তারপরে আপনার রৌদ্র অসহ্য। রৌদ্র অসহ্য, জি, অতিরিক্ত রৌদ্র সহ্য, অতিরিক্ত রৌদ্র তা ভালো লাগে, কেউ রৌদ্র কেউ সহ্য করতে পারে, ওটা কোনো রোগের মধ্যে পড়ে না, জি। তাহলে আপনি গরম পানি পান করেন না? গরম পানি খাবো না। শীতের দিনে বেশি পোশাক আশাক পরে বাহিরে বের হন না? বেশি শীত পড়লে তো বাইরে মোটা কাপড় পরতে হয়, চাদর টাদর গায়ে দিতে, শাল গায়ে দিতে হয়। কেউ একটা জ্যাকেট পরে, শার্টের উপরে একটা জ্যাকেট পরে, কেউ শার্টের নিচে গেঞ্জি পরে, তার উপরে শার্ট পরে, তার উপরে জ্যাকেট পরে, মানে সোয়েটার পরে, তার উপরে জ্যাকেট পরে। অত শীত নেই, অত বুড়ো হয়নি, অত শীত নেই। আপনি আপনি কয়টা পরেন, পোশাক কয়টা পরেন? এই যে একসাথে এক জ্যাকেট। আচ্ছা, তাহলে তো শীত ততটা লাগে না? না না। আচ্ছা, তাহলে আপনি গরমের দিনে ফ্যান ছাড়া থাকতে পারেন কি না? গরমের দিনে কেউ ফ্যান ছাড়া থাকতে পারে বলেন তো? না, এই শীতের মধ্যে আমাদের এক ডাক্তার আছে, এই শীতের মধ্যে আমরা বসে আছি, সে পিছনের টেবিলে বসে ফ্যান একটা চালাবে। শাল গায়ে? না, এমনি এমনি। তার শীত বেশি না গরম বেশি? গরম বেশি। গরম সহ্য হয় না? তার গরম সহ্য হয়। সাইবুল? না না, অত পাগল আমি না, অত গরম আমার নেই। আর কি জানবেন? আচ্ছা, ফ্যান ছাড়া আপনি থাকতে পারবেন কি পারবেন না? বেশি গরম হলে কে পারে ফ্যান ছাড়া? বেশি গরম না, এই যে বিদ্যুৎ চলে গেলে কেউ ঘরের বাইরে হয়ে যায়, আমি ঘরেই থাকতে পারবো না এই গরমে, ঘরের মধ্যে কিভাবে? বেশি গরম হলে তো বাইরে হওয়াই লাগে। বেশি গরমের কথা বলতে, যে অবস্থানটা আমরা 10 জনে সহ্য করতে পারতেছি, সেই অবস্থানটা আপনি সহ্য করতে পারতেছেন না, আপনি চলে যাচ্ছেন। না, এমন না, এমন না, এমন না। সহ্য করতে পারেন? জি পারি। আধা ঘন্টা বিদ্যুৎ না থাকলে আপনি থাকতে পারবেন না? আরে এক ঘন্টা কি হয়? আচ্ছা, তাহলে আমরা পারলাম মোটামুটি গরম সহ্য করতে পারি, সহ্য হয়। আচ্ছা, এখন গরমের দিনে আপনার পানি পিপাসা এটা কিভাবে কিরকম থাকে? গরমের দিনে পানি পিপাসা কেমন হয়? কত লাগে না, আমি এমনি বরাবর পানি কম খাই। এই শীতের দিনে না খেলে আরো ভালো। আপনার বারবার ঠান্ডা লাগার কোনো প্রবলেম? আচ্ছা, এই যে আপনি বললেন
আপনি জানতে চান আমার কাতরতা জি আপনি জিজ্ঞাসা করতে আমি পানি বেশি খাই না কয়েন তো পিপাসা জিজ্ঞাসা করবেন এখানে আমার পানি দিয়ে আপনি কি লাভটা বলেন তো আমি কি লাভ এই গরমের দিনে অনেক আছে পানি খেয়ে নিজের শরীরটা পিপাসায় তো মানুষ পানি খাবে কিন্তু শরীরের পানি দেবে নাকে মুখে পানি দেবে হাত মুখ ধুবে পানি বারবার খাবে সেই ফ্রিজের পানি খাবে কেন খাবে তার শরীরটাকে শান্তি দেওয়ার জন্য আরাম দেওয়ার জন্য শিক্ষা তো পাবলিক रुगी গরমের দিনে ঠান্ডা পানির জন্য অস্থির হয়ে যায় গরমের দিনে ঠান্ডা পানির জন্য অস্থির হয়ে যায় ঠান্ডা পানি খেতে থাকে বা একাধিকবার গোসল করে জি বারবার হাত মুখ ধুতে থাকে জি তাকে আপনি বোঝাচ্ছেন তার গরমের জন্য অবস্থা করছে জি আর ঠান্ডার দিনে গরম পানি খায় জি গরম পানি খায় গোসল করে না গরম পানিতে গোসল করে গুটি সাবান দিয়ে বেশি পোশাক পরে বেশি পোশাক পরে এটা আপনি শিক্ষা তো বুঝছেন জি কম্বলের মধ্যে গুটি সুটি দিয়ে থাকবে বাইরে বের হইতে হইলে আই 10টা আগে বের হবে না যতক্ষণ রোদ্র না ওঠে এগুলো আপনি শিক্ষা তো বুঝছেন আমি আপনার কাছে জানতে চাই জি অতিরিক্ত গরম গরমের সময় অতিরিক্ত গরমের সময় অডিয়েন্স আপনারা যাদের সম্ভব হয় একটু শেয়ার দিয়ে দিবেন অন্যদেরকে দেখার জন্য অতিরিক্ত গরমের সময় একটু ঠান্ডা পানি চাওয়াটা অডিয়েন্স আপনারা লিখেন যে অতিরিক্ত গরমের সময় একটু ঠান্ডা পানি খাওয়াটা বা চাওয়াটা বা একাধিকবার গোসল করাটা এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক একটু লিখে আমাকে জানান আমার ডাক্তারের জবাব আমি একটু পড়ে দিচ্ছি অতিরিক্ত গরমের সময় অতিরিক্ত গরমের সময় ঠান্ডা পানি চাওয়া একাধিকবার গোসল করা এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক একটু লিখে আপনারা জানান কিংবা এই শীতের দিনে প্রচন্ড শীতে একটু মোটা কাপড় পরা এক দুই দিন পর পর গোসল করা একটু গরম হালকা গরম পানি কুসুম গরম পানি খাওয়া এটা স্বাভাবিক না অস্বাভাবিক একটু লিখে জানান তো আপনারা শীতের দিনে যারা দুই তিন দিন পর গোসল করবে একটু গরম পানি খাবে গরম দিয়ে গোসল করবে মোটা কাপড় পরবে একাধিকবার গোসল এই ঠান্ডা পানি দিয়ে গোসল ঠান্ডা পানির জন্য অস্থিরতা এটা গরম কাত রোগীরাই করে কিন্তু শীতকাত রোগীরা অত বেশি পাগল হয় না অতটা করবে না যে ফার্স্ট গ্রেডের গরম কাত মানে সরি যে ফার্স্ট গ্রেডের শীতকাত ফার্স্ট গ্রেডের শীতকাত তারা ওইখানে যাবে না সে গরম কাত গরমের দিনে আর একদিন গরম গোসল গরমের দিনে থার্ড গ্রেডের গরম কাতরে থাকবে আল্লাহ না কি বলে যে ফার্স্ট গ্রেডের ফার্স্ট গ্রেডের গরম কাত যে প্রথম শ্রেণীর গরম কাত প্রথম শ্রেণীর গরম কাত সে থার্ড গ্রেডের শীতকাত হবে আবার বলি যে প্রথম শ্রেণীর শীতকাত একদম প্রথম শ্রেণীর শীতকাত আমি যখন শীত দিয়ে শুরু করছি শীত দিয়েই শেষ করব মানে প্রথম শ্রেণীর যে শীতকাত এই যে বেশি পোশাক পরবে দুই দিন পর পর গোসল করবে গরম পানি দিয়ে গোসল করবে গরম পানি খাবে এটি একেবারে প্রথম শ্রেণীর শীতকাত মানে এই গরমের দিনও গোসল করতে চায় না আলসার করে আলসা না স্যার সেটা হলো অলসতা তারপরে গরমের দিনও ফ্যান চালাতে চায় না
যদি ফেন্সারে কম্বল গায়ে দেয় ফেন্সারে, দুই দিন তিন দিন পর গোসল করে ওই গরম পানি খেতেই চায় না, আবার শীতকালে মোটা কাপড় পরতে হবে, বেশি কাপড় পরতে হবে, তিন চার দিন পর গোসল, গরম পানিতে গোসল, এটি আপনি বুঝেছেন ফার্স্ট গ্রেডে শীত কাতর। আর গরম কাতর যারা এই শীতকালও প্রত্যেক দিন গরম পানিতে গোসল করে, এগুলা গোসল করে, এই গরমের দিনে শীতের দিনে গরম পানি কোনো বালাই নাই, মোটা কাপড় নিবে না। এখানে একটু লাগছে, মানে যারা গরম কাতর, জি জি, যারা গরম কাতর এই শীতের দিনে সে প্রতিদিন গোসল করবে, ঠান্ডা পানি দিয়ে গোসল করবে, মোটা কাপড় পরবে না, সকালবেলা উঠে কাজে যাবে, একটা শার্ট পরে কাজে যাবে, গেঞ্জি পরে শার্ট পরে কাজে যাবে। এই সকালবেলা বের হইলে দেখবেন অনেকেই আছে শার্ট আর গেঞ্জি পরে টিফিন বক্স নিয়ে সে কাজে যাচ্ছে। মানে এরা শীত কাতর না গরম কাতর, ফার্স্ট গ্রেডের গরম কাতর। মানে এই শীতের দিনেও একটা শার্ট গায়ে চলে যাবে, চলে যাবে, গোসল করে যাবে, গোসল করে যাবে, মানে চাদর টাদর শালটার কিছু নেবে না, সুইটার নেবে না, শুধু শার্ট গেঞ্জি পরে চলে যাবে। গরমের দিনে আবার সে দুইবার তিনবার গোসল করবে, ঠান্ডা পানি খাবে, ঠান্ডা খাওয়ার প্রবণতা থাকবে, ঠান্ডা স্থানে কাজ করতে যাবে, ফ্যান ছাড়া থাকবে না, বিদ্যুৎ চলে গেলে সে বাইরে নেমে যাবে, ছাতা নিয়ে হাঁটবে। আর কিছু বলেন তো, ভালোই লাগে। আপনি বলেন তো শীতকাতরে রোগীরা তাদের কি কি অভ্যাসগুলি থাকতে পারে একটু বলেন তো দেখি, ভালো লাগে। অডিয়েন্স একটু শুনতে থাকে, জি 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 জি। যেহেতু অনুরোধ বোর্ডের লেখাগুলো এই যে একটু আগাইতে পারবি, কেমন দেখা যাচ্ছে নাকি বোর্ডের লেখাগুলি? অডিয়েন্স শুধু শুনতে থাকেন, শুনতে থাকেন জি। প্রথম শ্রেণী বসিয়ে দাও, সে কি হবে? আচ্ছা ঠিক আছে, দেন প্রথম শ্রেণী। আচ্ছা এটা হলো আপনি প্রথম শ্রেণীর শিক্ষা তো বোঝাচ্ছেন কোনটা? আমার এগুলি দিয়া না, না এগুলো দিয়া, এগুলো দিয়া না, এমনি এটা আমি এমনি দিয়ে লিখে, যিনি প্রথম শ্রেণীর শিক্ষা তো, হ্যাঁ তিনি তৃতীয় শ্রেণী গরম কাতর লেখা তো আপনি বলেন, গরম অডিয়েন্সকে বলেন, যিনি প্রথম শ্রেণী শীতকাতর তিনি গরমের দিনে, গরমের দিনে যিনি এই শীতের দিনে প্রথম শ্রেণীর শীতকাতর, হ্যাঁ যে মানুষ এই শীতের দিনে প্রথম শ্রেণীর শীতকাতর, তার যে স্বভাবগুলো আমরা বললাম এই স্বভাবে যাকে আমরা বুঝবো যে ইনি প্রথম শ্রেণীর শীতকাতর, সে প্রচন্ড গরমের দিনে থার্ড গ্রেডের যে গরম কাতর ওষুধগুলো আছে সেটা ক্যারি করবে। সুবহানাল্লাহ, অডিয়েন্স উনি যেটা বোঝাচ্ছেন যে রোগীর প্রথম শ্রেণীর শীতকাতর বা যে ওষুধগুলি প্রথম শ্রেণীর শীতকাতর ওষুধগুলি, ওই রোগী গরমের দিনে তৃতীয় শ্রেণীর গরম কাতর, তার মানে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী যারা গরম কাতর আছে তাদের অনেক পরে, গরমের দিনে যারা গরম কাতর গরমে অস্থির হয়ে যায়, ঠান্ডা খাবার খেতে চায়, ফ্যান বাতাস ফ্যান ছাড়া চলতে পারে না, খোলা বেলা ছাড়া চলে না, এসি ছাড়া বাঁচতে পারে না, ঠান্ডার জন্য অস্থির হয়ে যায়, দিন রাত গায়ে শুধু পানি আর পানি লাগতে থাকে, তারা হলো প্রথম শ্রেণীর গরম কাতর। আর ওখানে তৃতীয় শ্রেণীর গরম কাতর যারা থাকবে তারাই শীতের দিনে প্রথম শ্রেণীর শীত কাতর, জি, আর যারা গরমের দিনে প্রথম শ্রেণীর গরম কাতর তারা শীতের দিনে থার্ড গ্রেডের শীত কাতর, শীতের দিনে তৃতীয় শ্রেণীর শীতকাতর। অডিয়েন্স আপনারা কথাটা বুঝে থাকলে আমাকে একটু কনফার্ম করেন, উনি যারা বোঝাচ্ছেন আমার মাথা ঢুকছে না, উপর দিয়ে শুধু যাচ্ছে, উনি বলতেছেন যে রোগী গরমের দিনে প্রচন্ড গরম কাতর অর্থাৎ প্রথম শ্রেণী গরম কাতর, এই রোগী শীতের দিনে তৃতীয় শ্রেণী শীতকাতর, যিনি গরমের দিনে প্রচন্ড গরম কাতর এই রোগী শীতের দিনে তৃতীয় শ্রেণীর শীতকাতর, আর যে রোগী শীতের দিনে প্রথম শ্রেণীর শীতকাতর তিনি গরমের দিনে তৃতীয় শ্রেণীর গরম কাতর, এই কথাটা আপনারা বুঝেছেন কিনা একটু দ্রুত লিখে জানান। আচ্ছা আপনি শীতকাতরের পয়েন্টগুলো একটু বলেন আমাকে, আর কি কি বলেন আরেকবার বলেন, ভালো লাগে শুনতে। আমি আমার মতো করে বলবো, আপনি আমার মতো করে বলেন।
আমরা কাতরতা প্রথম যেটা জিজ্ঞেস করি রোগীকে, আসলে আপনার শীত ভালো লাগে না গরম ভালো লাগে? শীত ভালো লাগে না গরম ভালো লাগে? রোগী যদি বলে শীত, তাহলে আমরা প্রশ্ন করি শীতের দিনে আপনি কয়দিন পর পর গোসল করেন, কি পানি দ্বারা গোসল করেন, কি পানি পান করেন, কতগুলো পানি দিয়ে গোসল করেন, হ্যাঁ কত পানি দিয়ে গোসল করেন, গোসল করতে কত টাইম লাগে, আপনার গোসলের বিধি আছে কিনা, গোসলে ইচ্ছে করে করেন না অনিচ্ছে অনিচ্ছে কিন্তু ভাবে করেন, তারপর আপনার এই যে মানে গোসল করার পর আপনার শরীর উপশম লাগে কিনা, গোসল না করতে পারলে আপনার আরাম বোধ হয় না, এই জন্য আপনি গোসল করেন, গোসল আমার করতে হবে একটা প্রয়োজন, আর একটা হচ্ছে সে বাহির থেকে আসছে গোসল না করে তার মানে কি বলে শরীরে একটা অস্বস্তি লাগে, অস্থির লাগে, সে থাকতে পারবে না, মানে বিছানায় উঠতে পারবে না, খাওয়া দাওয়া করতে পারবে না, এটা কেন? পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। কিন্তু গোসল করতে ইচ্ছে করে না, গোসল করতে ইচ্ছে করে না, পানি দেখলে তার ভয় আছে, পানির দিকে যাইতেও ইচ্ছে করে না, কিন্তু তার মনের মধ্যে ক্ষতি করতে থাকে যে আমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য করে, জি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য করে, বা গোসল করলে তার ঠান্ডাও লেগে যায়, সমস্যা হয়, তারপর করতে বাধ্য হয়, তারপর করতে বাধ্য হয়, তার শরীরের মধ্যে ওই যে একটা ভাষা আছে উস্পিস লাগে, উস্পিস লাগে, জি কি লাগে, উস্কো খুশকো লাগে, উস্পিস লাগে, সে থাকতে পারবে না, গোসল তার করতে হবে, গোসল করতে হবে, আসলে গোসল ইচ্ছা না তারপরে করতে বাধ্য হয়, তারপরে গোসল করতে বাধ্য হয়, শীতকাতর রোগীদের মধ্যে পড়ে যাচ্ছে এটা, এটা পড়বে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে, কিন্তু এটা এই যে গোসল করলো যেটা, এটা এটা কোনো ঠেকাই পরে করা, ঠেকাই পরে করা, শরীর সুখ করছে না বিধে করতে হচ্ছে, এবং শরীর বাঁচানোর জন্য করতে হচ্ছে, কিন্তু মনের ইচ্ছা না, মনের ইচ্ছা না, মানে গোসল মনের চাহিদা না, চাহিদাটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এই জন্য করা, তার মানে এটা কোনো কাতরতার মধ্যে যাবে না, শীতের দিনে বেশি পোশাক আশাক পরে কিনা, বেশি পোশাক আশাক পরে বাহিরে জামা কিনা, আর কি মানে ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে কিনা, ঠান্ডা লাগার প্রবণতা কেমন? জি মানে মাঝে মাঝে ঠান্ডা লাগে, বারবারই ঠান্ডা লাগে, সহজে ঠান্ডা লাগে, সহজে মানে সাধারণ উদাহরণ, এই সাধারণ ভাবে চলাফেরা করতেও তার ঠান্ডা লাগে, আমরা নদীর পাড়ে সবাই ঘুরতে যাব কারো ঠান্ডা লাগবে না, মানে দশজনের মধ্যে একজনের ঠান্ডা লাগবে, কেন? তার ওই যে সমুদ্রের বাতাসটা তার ভালো লাগে না, সহ্য হয় না, আবার দেহটা মানে এই গরমের মধ্যে কম্বলের বাহিরে যদি হাত পা চলে যায় তাহলে তার ঠান্ডা লাগে, আর খোলা বাতাস, বাতাস বুদাস কোনো কিছু ঠান্ডা লাগবে না, জি তার খোলা বাতাসটা তার ঠান্ডা লাগে, তারপর খোলা বাতাসে তার পোশাক ছাড়লে ঠান্ডা লাগে, তারপর আপনার উষ্ণ পোশাক না পড়লে তার ঠান্ডা লাগে, তারপর পোশাক গায়ে পরে সে থাকতে চায়, আবারও না আবার অনেকের আরাম লাগে, কিন্তু যদি আবারটা খোলা বাতাসে ছাড়ে, কাপড় গায়ের কাপড় যদি খোলা বাতাসে চেঞ্জ করে তাহলে তার খোলা বাতাসে কাপড় ছাড়লে ঠান্ডা লাগে, খোলা বাতাসে কাপড় ছাড়লে শীতকাত রোগীদের, যে শীতকাত রোগীদের আর কি ঠান্ডা স্থানে প্রবেশ করলে, ঠান্ডা ধরলে, ঠান্ডা পানিতে কাজ করলে, ঠান্ডা লাগাইলে, আপনার ঘরে যারা কাজ করি সাধারণ ভাবে অনেকেই ঘরে কাজকর্ম করি, ওদিকে যাত্রীদের বলেন কি সে কথা, ঠান্ডা কি, ঠান্ডা লাগলে, এক নম্বর ঠান্ডা লাগলে, জি তারপরে ঠান্ডা লাগাইলে, ঠান্ডা লাগলে, ঠান্ডা লাগাইলে, একটা হচ্ছে ঠান্ডা লাগা আর একটা হচ্ছে ঠান্ডা লাগানো, ও ঠান্ডা লাগলে, ঠান্ডা লাগাইলে, জি ঠান্ডা স্থানে প্রবেশ করলে, ঠান্ডা স্থানে প্রবেশ করলে, জি ঠান্ডা ধরলে, ঠান্ডা ধরলে শুইলে, জি ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে, ঠান্ডা লাগার প্রবণতা কোল্ড টেন্ডেন্সি রুটে, জি দেহের কোন অংশে ঠান্ডা লাগলে, মানে দেহের কোন অংশে, সমস্ত দেহে না, দেহের কোন অংশে ঠান্ডা লাগলে, জি তারপর মস্তকে যদি ঠান্ডা লাগে, মস্তকে ঠান্ডা লাগাইলে, জি জি এই হাত বা পায়ে, হাত পায়ে ঠান্ডা লাগলে, হাত পায়ে ঠান্ডা লাগলে, জি জি হাত পা সজ্জার বাহিরে থাকলে, লেপ তোষের বাহিরে হাত রাখলে ঠান্ডা লাগলে, জি ঠান্ডা লাগে, জি তারপর তার যদি শরীরের কোন প্রদেশে ঠান্ডা লাগার মতো একটা অনুভূতি কাজ করে, শরীরের ভিতরে, জি শরীরের ভিতরে, ভিতরে ঠান্ডা লাগার মতো ভিতরে শীত, ভিতরে শীত এরকম যদি হয়, এরকম যদি হয়, তারপর তার শরীরের রক্তবাহ যে নালীগুলো আছে এই রক্তবাহ নালীগুলোর মধ্যে ঠান্ডা অনুভূতি হয়, মানে শীতকাত রোগীর রক্তবাহ নালীর মধ্যে ঠান্ডা অনুভূতি, জি তারপর এই যে ঠান্ডা পানিতে গোসলে তার বৃদ্ধি হয়, ঠান্ডা পানি দ্বারা গোসল করতে তার ভয় হয়,
ঠান্ডা খাবার খেলে তার বৃদ্ধি হয়, সে গরম খাবার খেতে চায়, উষ্ণ বিছানা চায়, উষ্ণ পোশাক চায়, উষ্ণ ঘর চায়, সূর্যের উষ্ণতা চায়, স্টোভের উষ্ণতা চায়। শীতকালে ঠান্ডা পানিতে গোসলে বৃদ্ধি, ঠান্ডা ঠান্ডা কে জানি কয় একাধিকবার গোসল করলে বৃদ্ধি, গোসলে গোসলে বৃদ্ধি, অনিয়মিত গোসল করলে বৃদ্ধি, দেরিতে গোসল করলে বৃদ্ধি, তারপরে বললেন যে আবার রাতে গোসল করলে বৃদ্ধি, তারপরে একাধিকবার করে ফেললে গোসল করলে বৃদ্ধি, গোসল আবার ভিজা কাপড় থাকলে বৃদ্ধি, আর কিছু ঠান্ডা বাতাস লাগলে তার বৃদ্ধি হয়, একটা বায়ু প্রবাহ আছে, ঠান্ডা একটা বাতাস যদি তার বুকে লাগে, ঠান্ডা বাতাস জি এই বায়ু প্রবাহে, তারপর সমুদ্রের তীরে বৃদ্ধি, আবার অনেকে আছে সমুদ্রের পানি দিয়ে গোসল করে, বুঝতে পারলাম যেটা সেটা হচ্ছে এই যে পয়েন্টটি যা বললেন, এই প্রত্যেকটা পয়েন্টে যদি খুব দ্রুত আক্রান্ত হয়ে যায় তারা হলো প্রথম কারণে প্রথম কাতারে শীতকাতর, আর এর মধ্যে এই কখনো কখনো ঠান্ডা লাগে, বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডা লাগে, কখনো ঠান্ডা লাগে, কখনো ঠান্ডা লাগে না, বা লাগলে হালকা পাতলা লাগে, এরা দ্বিতীয় অবস্থানে আছে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় এই ক্ষেত্রগুলোতে কখনো ঠান্ডা লাগে, কখনো ঠান্ডা লাগে না, এরা তৃতীয় শ্রেণীর শীতকাতর। যাদের এই প্রেক্ষাপটগুলোতে কোনো ঠান্ডা লাগার কোনো বালাই নাই এরা কি, এরা হলো ফার্স্ট গ্রেডে গরম কাতর। এবার বলেন গরম কাতরের জন্য কি প্রশ্ন করবে, গরম কাতর কি প্রশ্ন করবে? আচ্ছা, তাহলে রুগী তখন আমাকে যেদিকে নিচ্ছিল শীতকাতরের দিকে নিচ্ছিলেন, যে বলছিলেন যে আমার শীতে কষ্ট, আমি যদি বলি আমার গরমে কষ্ট হয়, এবার আপনি কি কষ্ট করেন? গরমের দিনে কয়বার গোসল করেন? গরমের দিনে কয়বার গোসল করেন? বেশি গরমে দুইবার, নর্মাল গরমে একবার। আচ্ছা, কি পানি দ্বারা গোসল করেন? ঠান্ডা পানি দিয়া। কি পানি পান করেন? ঠান্ডা পানি খাবো এসে কথা, আর কিছু কন্টিনিউ তত মাস গরম থাকবে তত মাস রোদ্রের জন্য করেন না বৃষ্টির জন্য? রোদ্র বৃষ্টি দুইটাই লাগে, বৃষ্টিতে সমস্যা নাই, রোদ্রের জন্য তো ছাতা ব্যবহার করতে হয়। তা তো অবশ্যই, গরমের দিনে ঠান্ডা পানি গোসল করলে ভালো লাগবে না, আমি শীতের দিনে ঠান্ডা পানিতে গোসল করি, রুগীর জবাব হচ্ছে আমি শীতের দিনে ঠান্ডা পানিতে গোসল করি। আচ্ছা, আপনার
গরম আমার সহ্য হয় না, গরম পানি তো দূরের কথা, গরম বাতাসই ভালো লাগে না। আপনার সমস্যা নেই, তাহলে তো আপনি খাস গিয়ে গরম কত হয় না, আপনার গরম কি বলবে ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন 12 মাস ফ্রিজে ছড়ে, মানে গরম যতদিন থাকবে ততদিন আপনি ঠান্ডা পানি খাবেন, এবং ফ্রিজের ঠান্ডা পানি, ফ্যান ছাড়া থাকতে পারবেন না, কারেন্ট গেলে পর আপনি হাত পাখা দিয়ে বাতাস করবেন, তারপর আপনি ঠান্ডা খাবার খাবেন, ঠান্ডা পানি খাবেন, ছাতা ছাড়া বাহিরে যাবেন না, বদ্ধ করে থাকতে পারবেন না, তাহলে আপনি ফার্স্ট গ্রেডের গরম কত, তাই জি আমি ভুগী মানুষ, আপনার ফার্স্ট গ্রেড বুঝতে বুঝি না, আপনি অন্য কিছু থাকলে আমারে বলেন, আর কিছু জানবেন? আমি তো ডাক্তারদের উদ্দেশ্যে বলতেছি ফার্স্ট গ্রেডের গরম কত, আমি জি আচ্ছা আর কিছু আপনি বলেন আমাকে, ফার্স্ট গ্রেডে গরম কত হলে কি কি কাজগুলি করলে আমি গরম কত হইতে পারবো, কি কাজ করলে আমি গরম কত, সেই শর্তগুলি বলেন। আচ্ছা আচ্ছা, প্রথম শর্ত হবে সে গরমে অস্থির হয়ে যাবে, একাধিকবার গোসল করবে, ফ্রিজে যতদিন গরম থাকবে ততদিন সে ফ্রিজে ঠান্ডা পানি খাবে, বদ্ধ করে থাকতে পারবে না, ফ্যান ছাড়া থাকতে পারবে না, এসির জন্য তার আকাঙ্ক্ষা থাকবে, যদিও সে ফ্যান ছাড়া বিদ্যুৎ চলে যায় তাহলে হাত পাখা ব্যবহার করবে, হাতে মুখে পানি দিয়ে আসবে, ঠান্ডা পানি বারবার খাবে, পোশাক আশাক ছদিন থেকে খুলে ফেলবে, ঢিলাঢালা করবে, ঢিলাঢালা পোশাক পরবে, ছাতা ছাড়া বাহিরে বের হবে না, গরমে অস্থির লাগবে, রোদ্র পড়লে পর সে বাহিরে বের হবে, নয়তো অনেক সকালবেলা সে ঘর থেকে বের হয়ে, ঠান্ডা লাগালে ভালো থাকবে, ঠান্ডা খাইলে ভালো থাকবে, বলছি ঠান্ডা খাবারে ঠান্ডা পানি, আর গরম খাইলে অস্থির হয়ে যাবে, গরম খাইতে পারবে না, গরমে থাকতে পারবে না, এটি হলো গরম কত, গরম কত, আর কিছু কইলেন, আর বলবো অডিয়েন্স, কাতরতা লিখার সময়, কাতরতা লিখার সময় বা জানার সময় একেবারে প্রথম যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই, প্রচন্ড গরমের সময় কোনো ব্যক্তি একাধিকবার গোসল করতে পারেন, এটা স্বাভাবিক, প্রচন্ড শীতের সময় এক দুই দিন পরপর গোসল করাটা স্বাভাবিক, প্রচন্ড গরমে নরমাল পানি কিংবা ঠান্ডা পানি দিয়ে গোসল করাটা এটা স্বাভাবিক, প্রচন্ড গরমে হালকা গরম পানি দিয়ে গোসল করাটা স্বাভাবিক, প্রচন্ড গরমে শীতে, প্রচন্ড শীতে হালকা গরম পানি দিয়ে গোসল করাটা স্বাভাবিক, শীতের দিনে হালকা গরম খাবার চাওয়াটা স্বাভাবিক, গরমের দিনে ঠান্ডা পানি চাওয়াটা, ঠান্ডা খাবার চাওয়াটা স্বাভাবিক, কিন্তু রোগী দুইবার গোসল করে দৈনিক, এই কথা শুনলে আপনি রোগীকে গরম কাতর বলতে পারেন না, সকালে অফিসে যাওয়ার সময় গোসল করে যায়, যেখানে কাজ করে সেই কাজটি যে অবস্থায় ধুলাবালির মধ্যে, বাসায় এসে গোসল করতে বাধ্য হয়, গোসল না করে টিকতে পারে না, তার শারীরিক ময়লা আবর্জনা দূর করার জন্য, শরীর পরিষ্কার করার জন্য গোসল করে, দুইবার গোসল মানি এই নয় যে রোগী গরম কাতর, রোগীর ঠান্ডা সহজে লেগে যায়, অল্পেতে ঠান্ডা লেগে যায়, যার জন্য গোসল করতে চায় না, সহজে ঠান্ডা লাগে, কোন রোগী যদি গরমের দিনে প্রচন্ড শীতে একটু মোটা কাপড় পরে তার মানে এই নয় যে রোগী শীত কাতর, এটা স্বাভাবিক, যখন কোনো কাতরতা লিখবেন কাতরতা লিখার সময় 10 বার ভাবতে হবে আপনি কি লিখছেন, কাতরতা লিখার সময় অডিয়েন্স আপনাকে ভাবতে হবে আপনি যে কাতরতা শব্দটি লিখছেন, কাতরতা বোঝার জন্য আমি আরেকটি কথা মাঝে মধ্যে বলি, আপনি যদি কাউকে জমি রেজিস্ট্রি করে দিবেন, জমি রেজিস্ট্রি করে দেওয়ার সময় জমির রেজিস্ট্রি করে দেওয়ার সময় দাগ নাম্বার লেখার সাথে জমির যে পরিমাণটুকু আপনি উল্লেখ করবেন, কতটুকু বিক্রি করবেন বা যিনি কিনবেন কতটুকু কিনবেন, টোটাল ব্যাখ্যা না দিয়ে জমি, এই জমির দলিলে যেমনি করে সিগনেচার করা যায় না, তদ্রূপ যখন কোনো ডাক্তার রুগীর কাতরতা লিখবেন শীত কিংবা গরম কিংবা উভয় কাতর, উনি ঠিক এভাবে দলিলের মতো সাপোর্ট দিতে হবে, যেমনি করে দলিল দাতা এবং গ্রহীতা উভয়ে দলিলে সই করার পূর্বে আগে দলিলটা পড়ে নেন, কি লেখা আছে, এই লেখা ছাড়া দলিল হতে পারে না,
জমির ডাক নাম্বার সব থাকবে, পরিমাণ থাকবে, টাকার অ্যামাউন্ট থাকবে, চৌহদ্দি থাকবে। ঠিক তদ্রূপ আপনি যখন কাতরতা লিখবেন, কাতরতা লিখতে গিয়ে রুগীটা শীত কাতর, এই শীত কাতর সাপোর্ট গুলা সব লিখতে হবে। রুগীটা গরম কাতর, সাপোর্ট সব লিখতে হবে। রুগীটা উভয় কাতর, আপনাকে সেখানে সাপোর্ট লিখতে হবে কি কারণে আপনি তাকে উভয় কাতর লিখলেন। যদি আপনি না লিখেন, যদি আপনি শুধু লিখেন রুগী শীত কাতর, তাহলে হবে কি জানেন? আজকে আপনি সব শুনলেন, সব শুনে লিখে রাখলে রুগী শীত কাতর, ওষুধটাও দিয়ে দিলেন, আরেকদিন যখন রুগী আসবে আপনি কি কারণে শীত কাতর লিখলেন, যদি ওই মুহূর্তে আপনার মনে থাকা সম্ভব নয়, শুধু কি তাই, শীত কাতর বলতে কোনো ওষুধ নেই, গরম কাতর বলতে কোনো ওষুধ নেই, উভয় কাতর বলতে কোনো ওষুধ নেই। যখনই বলবেন ঠান্ডা দললে ঠান্ডা বেড়ে যায়, গোসল করলে আরাম বোধ করে, গোসল করতে চায় না, গরম কাপড় পরতে হয়, কাপড় ঢিলা করে পরতে হয়, খোলামেলা পছন্দ, বদ্ধঘর অপছন্দ, ফ্যানে বাতাস ছাড়া চলে না, খোলামেলা গেলে বেড়ে যায়, নদীর পারে বেড়ে যায়, গোসল করলে আরাম পায়, সব পানির পরিবর্তনে গোসল করলে বেড়ে যায়, প্রত্যেকটার নামে ওষুধ আছে। শুধু শীত কাতর নামে এত ওষুধ আপনি কি করবেন, গরম কাতর নামে এত ওষুধ আপনি কি করবেন, উভয় কাতর নামে এত ওষুধ আপনি কি করবেন, সেখান থেকে ওষুধ বাছাই করা যাবে না। আর যখনই আপনি জানবেন রুগীর লেপ তোষকের বাহিরে যদি হাত রাখলে যদি শীতের দিনে ঠান্ডা লেগে যায়, একাধিকবার গোসল করলে ঠান্ডা লেগে যায়, কাপড় যদি খোলা বাতাসে বাতাসের মধ্যে কাপড় ছাড়লে ঠান্ডা লেগে যায়, প্রত্যেকটা নামে কিন্তু আপনি ওষুধ পাবেন। কিন্তু শীত কাতর নামে যত ওষুধ আছে এখান থেকে আপনি ওষুধ আলাদা করতে পারবেন না কখনোই না। অতএব কাতরতা লিখার সময় আমি রুগীলিপি করার ক্ষেত্রে সবসময় বলি একটা কথা, আগে ভাবটা পরে লাভটা। আপনি কি চাচ্ছেন, আপনি কি চাচ্ছেন, রুগীর কাছ থেকে কি নিচ্ছেন, আগে ভাব তৈরি করে জিজ্ঞাসা করেন, পরে আপনি লাভ পাবেন। আপনি কি চাচ্ছেন রুগীর কাতরতার ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে আপনার ভেবে চিন্তে প্রশ্ন করতে হবে। শুধু জিজ্ঞাসা করলেন, রুগী বলল আপনি লিখলেন, এই লিখার কোনো দাম নেই। আপনি কি চাচ্ছেন, কাতরতা, সে কি জবাব দিচ্ছে, তার বলার ভঙ্গিটা কি, আপনি কি গোসল করেন, করি তো। আরেকজন বলল গোসল ছাড়া থাকতে পারি না, গোসল করেন, একজন বলল করি তো, আরেকজন বলল গোসল ছাড়া থাকতে পারি না, গোসল ছাড়া কি কেউ থাকতে পারে। এই যে দুইজনের জবাবের মধ্যে অনেক পার্থক্য, কিন্তু এই দুইজনের জবাবের মধ্যে অনেক পার্থক্য। একজন বলল গোসল করতেই হবে, আরেকজনের করবো তো, করি তো, এই দুইটা এক জিনিস নয়। ওখানে কি আটকে গেছে না সমতা কি, দেখো রানিং স্যার, হ্যাঁ রানিং, এটা ঠিক হতে দেখো, রুগীলিপি করার ক্ষেত্রে এই কাতরতা ভালোভাবে জেনে নিতে হবে, এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি আমরা। আচ্ছা ম্যাডাম, এবার আপনি বলেন তো, ঠিক করে দিন একটু, বলেন যে এই কাতরতা যে আমরা এই বরাবরে জেনে আসি, উভয় কাতর বলতে মাকসল, উভয় কাতর বলতে মাকসল, আর গরম কাতর কিছু ওষুধের নাম জানি, শীত কাতর কিছু ওষুধের নাম জানি, কাতরতা নিয়ে যে ওষুধগুলি আপনাদের যা বলেন, আপনি তো অনেক কথাই বললেন, শীত কাতর গরম কাতর অনেক কথাই জিজ্ঞাসা করলেন, বরাবরে আমি কি কাতর আমারটা মোটামুটি জানা আছে বলে দেব। এবার আপনি কি আবার বলতে পারেন যে একদম ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ আছে যেটা একদম গরম কাতর, সেটা বুঝে তাড়াতাড়ি করে দেন। এক নাম্বার ওয়ান, শুধুমাত্র গরম কাতর সে ওষুধগুলো কি, শুধুমাত্র গরম কাতর একটু দ্রুত বের করে দেন। ওষুধের নাম একদম শুধু আপনি বলেন দাও, সান্ডেটো
তো এটা ঠিক আছে বল এটা ঠিক আছে শুধুমাত্র গরম পাতর যার শীতের লেশ মাত্র ওঠে সে কিছুতেই শীতকাতর না একেবারে ফার্স্ট গ্রেডের গরম পাতর এটা এক নম্বর ঔষধ আছে এপিসমিল তারপর দুই নম্বরে আসবে আর্সেনিক আয়োড আর্সেনিক আয়োড শুধুমাত্র শুধুমাত্র গরম পাতর শুধুমাত্র গরম কাতর জি শুধুমাত্র গরম কাতর তারপর তিন নম্বরে আয়োডিয়াম তিন নম্বরে আয়োডিয়াম বুঝি নাই আয়োডিয়াম চার নম্বরে কি সিকিলিকর চার নম্বরে সিকিলিকর সিকিলিকর জি পাঁচ এক নম্বরে কি এপিসমিল বুঝি নাই এপিসমিল এক নম্বরে এপিসমিল দুই নম্বরে কি আর্সেনিক আয়োড বুঝি নাই আর্সেনিক আয়োড আর্সেনিক আয়োড এক নম্বরে এপিসমিল জি দুই নম্বরে আর্সেনিক আয়োড তিন নম্বরে আয়োডিয়াম চার নম্বরে সিকিলিকর এটা হলো শুধুমাত্র শুধুমাত্র গরম পাতর এর সাথে কোনো কারণ মানে শীতের কোনো লেশ নাই শীতের কোন লেশ নাই চারটি অডিয়েন্স আপনি একটু লিখেন তো যে চারটা হতে নাম বললো একটু লিখেন তো যে শুধুমাত্র গরম কাতর শীতের সাথে কোন সম্পর্ক নেই এমন ওষুধ নাকি চারটি আপনার খাতায় মিলিয়ে নিবেন এক নম্বরে কি এপিসমিল আর্সেনিক আয়োডিয়াম সিকিলিকর এটি হলো ডাইরেক্ট কি কাতর গরম কাতর গরম কাতর শীতকাতর আছে এরকম জি শীতকাতর আছে 26 টি শীতকাতর কয়টি 26 টি গরমের সম্পর্ক নাই না গরমের সম্পর্ক নাই জি আমি শিওর মশা এটা মশা তাহলে দেখেন দেখি কয়টা আছে অডিয়েন্স দেখেন ঠিক আছে কিনা আচ্ছা আচ্ছা আপনি বলেন তাহলে বলেন শুধু বলেন লিখতে আমার সময় নেই জি বলেন আর্সেনিক অ্যালবাম এক নম্বরে কি আর্সেনিক অ্যালবাম এর লগে শীত গরমের কোনো বালাই নেই না এক নম্বরে আর্সেনিক অ্যালবাম জি দুই নম্বরে ক্যালকেরিয়া আর্টস ক্যালকেরিয়া আর্টস দুই নম্বরে জি তিন নম্বরে কি ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া ফ্লোর জি ক্যালকেরিয়া কোটা গেল দুইটা জি ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া আর্টস ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া আর্টস ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া ফ্লোর তারপর ক্যালকেরিয়া ফস আর ক্যালকেরিয়া সাই সিলিকা 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 ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া ক্যালকেরিয়া আর্টস ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া সিলিকা ক্যালকেরিয়া আর্টস ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া সিলিকা কয়টা হলো পাঁচটা হয়েছে আচ্ছা পাঁচটা তারপরে তারপর আছে সায়না চায়না হিপারসাল চাইলো পায় না চায়না হিপারসাল হিপার জি তারপর ক্যালকেরি ক্যালিয়াস ক্যালিয়াস কেলিকা কেলিসাল কেলিফস ক্যালিয়াস কেলিকা কেলি সাল কেলিফস কেলিফস জি আর কি স্যার এতগুলো মনে নেই আমি এতগুলো সব জল ধরেন না তাইলে আর আমার মাই দিকে লাভটা কি কি দিকে লাভ স্যার আমার তো ঔষধ মুখস্থ করে দরকার নাই ঔষধ আমি মুখস্থ করব না ঔষধ তোমার ফাইল ইতি রিপোর্টরে দি বইতে আছে জি আমি শুধু আমার রোগী কি জিজ্ঞেস করব সে লক্ষণগুলো তাইলে আমার সেকেন্ড গ্রেড গরম কাত দুই উভয় কাতর যে ওষুধগুলি জি উভয় কাতর সবচেয়ে বেশি উভয় কাতর ওষুধগুলো কি সবচেয়ে বেশি উভয় কাতর হুম বাসনের মতো জি একটা আছে এগারিকাস এক নম্বরে এগারিকাস এন্টিম ক্রুড এন্টিম ক্রুড বোরাক্স বোরাক্স ব্রাউনিয়া ব্রাউনিয়া তারপর গুয়েকাম গুয়েকাম ইপিকা ইপিকা মার্সল মার্সল মেজোরিনাম মেজোরিনাম নেট্রামিউর নেট্রামিউর সালফার সালফার জিঙ্কাম জিঙ্কাম জি কয়টা হলো গো 15টা জি না না কয়সে 15 কয়সে 11টা কয়সে 12টা আর একটা স্যার আরেকটা আচ্ছা দয়া করে আমার এটা আরেকবার মাক্সল বলছেন জি মাক্সল অডিয়েন্স সারা দিবা শুনলাম বা উভয় কাতর মাক্সল এখন উনি বলছে 12টা আবার বলেন এক নম্বরে
এক নম্বরে আপনার অ্যাগারিকাস অ্যাগারিকাস মাস জি দুই নম্বরে কি এন্টিমফ্রুট এন্টিমফ্রুট জি তিন নম্বরে কি ব্রাক্স তারপরে এগুলি মনে রাখার কোন প্রয়োজন নেই, এগুলি রেফারেন্সে গেলে পাবেন। তারপর যদি আরেকটু যদি ক্লিয়ার করতে হয় কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই কাতরতার ক্ষেত্রে আপনি রোগীকে জিজ্ঞাসা করলেন আপনি কি কাতর, রুগী বলছে আমি গরমে গরম কাতর। রুগী যদি গরমের দিনে আপনার চেম্বারে আসে, রুগী আপনাকে নিশ্চিত বলবে, অর্ধেক রুগী বলে ফেলবে আমি গরমে কাতর। শীতকালে রুগী যদি আপনার চেম্বারে আসে, আপনি জিজ্ঞাসা করলে রুগী বলে ফেলবে আমি শীতে কাতর। আপনার ভাবা উচিত যে রুগী কোন সময় আপনার চেম্বারে আসলো, সেটা সিজনটা কি, এই সময় কি বলতে পারে, এটা একটু ভাবা উচিত। রুগী বললো আমি গরমে কাতর, কিন্তু গরমের দিনও দুই দিন পর পর গোসল করে, গরমের দিনও মোটা গেঞ্জি হাতাওয়ালা গেঞ্জি পরে, গোসল তো করেই না, পানি তো খাই না, কিন্তু রুগী গরম কাতর, এটা লিখে কোনো লাভ নেই। আপনাকে প্রত্যেকটা পয়েন্ট, এতক্ষণ যে ডাক্তার শাহিদা নাসরিন আমাকে যেগুলো প্রশ্ন করলেন, শীতের মধ্যে প্রশ্ন করেছেন মাত্র 41টা, আর গরমের মধ্যে গরম কাতরকে কেন্দ্র করে প্রশ্ন করেছেন মাত্র 30টা, মোট 71টা প্রশ্ন করেছে। না স্যার, গোসল আরো প্রায় 12-13টার মধ্যে আছে, শুধু গোসল দিয়া আরো আছে জি। সুবহানাল্লাহ, তাহলে 80টা পার জি, 80-85টা প্রশ্ন করেছে। এই সবগুলি প্রশ্ন যদি আপনি করতে পারেন রোগীকে, তাহলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি বুঝতে পারবেন। এবার আপনারা বলবেন যে এক রোগীকে এত প্রশ্ন করলে কি করে হবে, না কোনো প্রয়োজন নেই। রোগী যদি বলে আমি শীতে কাতর, সেই আলোকে আপনি প্রশ্ন করে যাবেন, আপনি সেখানে তথ্য বের করে নেবেন। যদি রুগী বলে আমি গরমে কাতর, সেই আলোকে প্রশ্ন করবেন একটার পর একটা, গরম কাতরের সাপোর্ট স্বরূপ রুগী যদি গরম কাতর হয় তাহলে আপনাকে সে ধরনের প্রশ্নের জবাব দিয়ে যাবে। রুগী কি কাতর এটা বের করার জন্য আপনাকে 71টি প্রশ্ন মাথায় রাখতে হবে, কোনো মাপ নেই, যেটা আপনার রেফারেন্স দিয়ে সংগ্রহ করা রুগীলিপি 2 এর মধ্যে দেওয়া আছে, একটু দেখে নেবেন। কাতরতা, আমি এই ক্লাসের শুরুতে বলেছিলাম কাতরতা লিখে কোনো লাভ নেই, আপনি লিখতে পারেন আমি কিন্তু উভয় কাতর। জি, আপনার তথ্যে পাওয়া গেছে আপনি উভয় কাতর। জি জি, আপনি লিখে রাখতে পারেন আমি উভয় কাতর, এই ফাঁকে আমি একটু কথা বলে নেই। অডিয়েন্স, আপনারা এই ফাঁকে লিখতে পারেন আজকে ক্লাস কেমন লাগলো, এই ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই, মতামত জানতে চাই আজকে ক্লাস কেমন লাগলো। আর রোগীলিপিতে কাতরতায় রোগীকে প্রশ্ন করার ক্ষেত্রে আজকের এই প্রশ্নগুলি, এই আজকে আমাদের দুইজনের পরিশ্রম কতটুকু কাজে লাগবে সেটা আপনারা লিখেন। আবার বলছি, যদি আপনাদের ভালো লাগে অন্যদেরকে শেয়ার দিয়ে দিবেন, যারা অন্যরাও শিখতে পারে অন্যদেরকে এই লাইনে আসার সুযোগ করে দিবেন। অডিয়েন্স, প্রথমেই বলেছিলাম ক্লাসের শুরুতে কাতরতা লিখে কোনো লাভ নেই, কেন লিখবেন, কারণটা হচ্ছে এই, শীতকাতর অনেক ওষুধ দেওয়া আছে, গরম কাতর অনেক ওষুধ দেওয়া আছে, শীতকাতর গরম কাতর উভয় কাতর অনেক ওষুধ আছে, শুধু এই শীতকাতর গরম কাতর লিখে কোনো লাভ নেই তো। কিন্তু লাভ একটা আছে, শীতকাতর লেখার পরে যদি আপনি লিখেন তিন দিন পর পর গোসল করে, অল্প পানি দিয়ে গোসল করে, গরম পানি দিয়ে গোসল করে, অল্পে ঠান্ডা লেগে যায়, গরমের দিনেও গরম কাপড় পরতে হয়, ফ্যান ছাড়তে পারে না, এরকম যদি কিছু তথ্য আপনি লিখতে পারেন তাহলে ওই প্রত্যেকটা নামে ওষুধগুলো ভাগ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। যদি আপনি গরম কাতর লিখেন সেখানে আপনি লিখতে পারেন গরমের দিনে গরমে অস্থির হয়ে যায়, ফ্যান ছাড়া থাকতে পারে না, খোলা মেলা ছাড়া থাকতে পারে না, শীতের দিনও গোসল করতে হয় ঠান্ডা পানি দিয়ে গোসল করে, ঠান্ডা পানির জন্য অস্থির হয়ে যায়, শীতের দিনও গরম কাপড়ে গায়ে রাখতে পারে না, পাতলে একটি শাক গেঁজে গড়তে বের হয়ে যায়। আপনি শীত গরমের সাপোর্ট গুলা দিয়ে যদি আপনি সেই গরম কাতর লিখেন তাহলে এই প্রত্যেকটাই আপনাকে ওষুধ বাছাই করে দিবে, ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে সহায়তা করবে।
সব শেষ অডিয়েন্স কাতরতা যদি আপনি ভালোভাবে লিখতে জানেন প্রশ্ন করতে জানেন ওষুধকে খুব দ্রুত আপনি আলাদা করতে পারবেন কিন্তু এই কাতরতার মধ্যে যদি ভুল হয়ে যায় ঢাকা উত্তর না দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের উত্তরে বাসা না দক্ষিণে বাসা যদি দক্ষিণে বাসা উত্তরে খুঁজে পাবেন না উত্তরে বাসা দক্ষিণে খুঁজে পাবেন না নাম্বার এক হতে পারে কিন্তু ঢাকা উত্তর আর দক্ষিণ কিন্তু ভিন্ন জিনিস আপনি কাতরতা লেখার সময় সাবধানতা অবলম্বন করতে হবে এই দিক এই মিলিয়ে যে কাতর লিখবেন তার সাপোর্ট দিতে হবে নিচে লিখতে হবে এই কারণে এটা এই এই কাতর এই কারণে শীত কাতর এই কারণে গরম কাতর বা এই কারণে সে উভয় কাতর সাপোর্ট না দিলে এই কাতরতা লিখে কোনো লাভ নেই লাভ নেই লাভ নেই আর যদি সাপোর্ট দিতে পারেন ঔষধের খুব কাছাকাছি যেতে পারবেন আজকে ক্লাস আপনার কেমন লাগলো আপনার প্রতিক্রিয়া জানতে চাই আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে আর বেশি ভালো লাগছে আমি কাতরতার পয়েন্টগুলো আবার পড়ছি আবার নিজে আয়ত্ত করছি এটাই আমি উপকৃত হইলাম আমারটা বলবো অডিয়েন্স আমাকে তো কেউ জিজ্ঞাসা করবে না আমারটা বলছি অনেকদিন পর কাতরতার পয়েন্টগুলি আমারও জানা হলো এই শাহিদা নাসির বারবার প্রশ্ন করছে প্রশ্ন করলেই মনে পড়ে একটা একটা করে প্রশ্ন আজকে যে প্রশ্ন যেগুলো করে ফেলছে এগুলো আমার কয়েকদিন মাথায় থাকবে রোগীকে প্রশ্ন করতে সহজ হবে আবার অন্য ডাক্তারদেরকে যখন পড়াতে যাব সেখানেও কাজে লাগবে সেখানেও কাজে লাগবে অডিয়েন্স আগামী দিন ক্লাস শেষ করে আগামী দিন কয় তারিখ তেইশ তারিখ তেইশ তারিখ রাতে ক্লাস হবে তেইশ তারিখ আগামী দিন চব্বিশ পঁচিশ এই দুই দিন ক্লাস বন্ধ থাকবে চব্বিশ তারিখ নাঙ্গলকোটে প্রোগ্রাম আর পঁচিশ তারিখ ফেনীতে এই দুই প্রোগ্রামের জন্য চব্বিশ আর পঁচিশ এই দুই দিন লাইভ ক্লাস বন্ধ থাকবে চব্বিশ ও পঁচিশ আগামী দিন ইনশাল্লাহ ক্লাস চলবে আর চব্বিশ পঁচিশ বন্ধ থাকবে চব্বিশ তারিখ নাঙ্গলকোটে প্রোগ্রাম আর পঁচিশ তারিখে ফেনীতে প্রোগ্রাম এই দুই দিন আমার বাহিনী নিয়ে আমি এই দুই জায়গায় ঘুরে আসব ওখানে সেমিনার আছে এই দুই দিন ক্লাস বন্ধ থাকবে ইনশাল্লাহ কালকের পরে দুই দিন বন্ধ রেখে আবার ছাব্বিশ তারিখে যথারীতি রাত নয়টায় শুরু করবে ইনশাল্লাহ সে আশা ব্যক্ত রেখেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু